বক্স অফিসে রেকর্ড গড়ল কলকি আঠাইশ আটানব্বই এডি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি কলকি আঠাইশ আটানব্বই এডি আর মুক্তি পেয়ে সারা ফেলে দিল ছবিটি যার আভাস ধরা পড়ল ছবিটির বক্স অফিস আয় জানা গেছে মুক্তির প্রথম দিনই রেকর্ড ব্রেকিং আয় করেছে প্রভাস এবং দীপিকা পাডুকন অভিনীত এ ছবিটি বলিউড মুক্তি রিভিউজ বলেছে সারা বিশ্বজুড়ে প্রায় একশো আশি কোটি আয়ের রেকর্ড গড়েছে কলকি আঠাশ আটানব্বই এটি যার ভেতর শুধু ভারতীয় বক্স অফিসে প্রায় একশো পনেরো কোটি রুপি আয় করেছে ছবিটি ফলে মুক্তির প্রথম দিনে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের দিক থেকে কলকি এখন তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে যেই তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে আর 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 এবং বাহুবলী টু এছাড়াও তামিল তেলেগু সহ অন্যান্য ভার্সন থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে ছিয়াশি কোটি এবং হিন্দি ভার্সনে এই ছবিটি আঠাশ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে ফলে প্রথম দিনের নিরিখে কোলকি আঠাশ আটানব্বই এডি যে বেশ ভালোই ব্যবসা করেছে এবং সারা পেয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায় এর আগে ছবিটির বুকিং বুকিংয়েও সিনেমা নির্মাতাদের অবাক করেছে দর্শকরা সিনেমাটিকে ঘিরে যে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সেটি এর আয়ের দিকে তাকালেই বোঝা যায় ছবির গল্প চিত্রনাট্য এক্স সবই প্রশংসা পেয়েছে দর্শকদের নাগ অশ্বিন পরিচালিত প্রায় ছয়শো কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা যাবে প্রভাস দীপিকা পাডুকন অমিতাভ বচ্চন কমল হাসানের মতো তুখোর অভিনেতাদের কলকিতে মহাভারতের যোগ আছে তার উপর ভিত্তি করে ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন এই ছবির সুবাদে দীর্ঘ আটত্রিশ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান অশ্ব থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিয় ইয়াসকিন এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রখ্যানন্দম পশুপতি শোভনা ছায়া সঙ্গী বজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানুষের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় বলিউড মুভি রিভিউজ এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট নিউজ ঢাকা